অবশেষে গ্রেফতার করা হলো কুমিল্লার ভাইরাল নবদম্পতি নানা নাতনিকে। ফুসলি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করায় বৃদ্ধ শামসুকে রিমান্ডে দেওয়া হচ্ছে কঠিন শাস্তি। অন্যদিকে কি সাজা হলো কিশোরী মরিয়মের, সে এখন কোথায়, স্বামীর উপর অত্যাচার নিয়ে কি বলছে সে, তার বিস্তারিত জানাবো ভিডিওটিতে। এদিকে হুট করেই 20 মিনিটের কালবৈশাখী ঝড়ে 200+ ঘরবাড়ি বিধ্বস্ত, লণ্ডভণ্ড করে দিয়ে গেল দেশের বেশ কিছু এলাকা। কোথায় কেমন ক্ষতি হলো ভিডিওটিতে থাকছে তারও বিস্তারিত। অন্যদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা নিষ্পাপ স্কুল ছাত্রীকে মেরে ফেলল আওয়ামী লীগ নেতা, তার বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। সেই আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে জনতা। এ সকল বিষয়ের বিস্তারিত সহ আরও কিছু গরম খবর জানতে আমাদের সাথেই থাকুন। কুমিল্লায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করে 60 বছর রিকশাচালক শামু ফেঁসে গেছেন। তার অসম বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই ওই দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র অপপ্রচারে নামে। স্বামীর সাথে ছবিটি কনের বাবার সাথে ছবি বলে প্রচারণা চালালে রীতিমতো হইচই শুরু হয়। দুপুরের দিকে ওই দম্পতি ভিডিও লাইভে এসে তাদের বিয়ের বিষয়টি নিয়ে কাউকে অপপ্রচার না করার অনুরোধ জানায়। কনে মরিয়ম মৃত্যু হলেও ষাটোর্ধ্ব শামুর সংসারে থাকার সংকল্প ব্যক্ত করে, কিন্তু বিধিবাম। সন্ধ্যায় কনের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তার মেয়েকে ফুসলি অপহরণ করার অভিযোগ এনে থানায় অভিযোগ দিলে পাল্টে যায় দৃশ্যপট। নবদম্পতিকে ডেকে আনা হয় থানায়, এখন চলছে জিজ্ঞাসাবাদ। আইনগত সকল দিক ও কাগজপত্র এবং কনের বয়স পরীক্ষা নিরীক্ষার পর আইনগত ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছেন লালমাই থানা পুলিশ। রাতে এমন ইঙ্গিতই দিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব। বৃহস্পতিবার রাতে ওসি মোহাম্মদ আয়ুব জানান, গত 2 দিন ধরে এ বিয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এ বিয়ের বিষয়টি নিয়ে বড় বড় মিডিয়া কেন এমন করছে, এ সময় পুলিশ ব্যস্ত করোনা নিয়ে আর সমাজের লোকজন ব্যস্ত ওদের বিয়ে নিয়ে, এটা কি ঠিক হচ্ছে? তিনি বলেন, আজ মেয়ের মা তাসলিমা আক্তার থানায় লিখিত অভিযোগ করে বলেছেন, তার নাবালিকা মেয়েকে শামসুল হক শামু নানা প্রলোভনে ও ফুসলিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে গেছেন, তাই সন্ধ্যার দিকে ওদেরকে থানায় আনা হয়। শামুকে গ্রেফতার করা হবে কিনা এ বিষয়ে ওসি জানান, থানায় উভয়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়ের বর্তমান বয়স, ডাক্তারি পরীক্ষায় প্রকৃত বয়স নির্ধারণ, জন্ম সনদ, বিয়ের রেজিস্ট্রি সহ আরও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। 2-1 দিনের মধ্যেই হয়তো এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। এর আগে গত 10 মে জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল গ্রামের শামসুল হক শামু একই গ্রামের পশ্চিম পাড়ার ইমাম হোসেনের মেয়ে মরিয়ম আক্তারকে 5 লাখ টাকা দেনমোহর ও 1 লাখ টাকা উসুল দিয়ে বিয়ে করেন। মরিয়ম আক্তার স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার সময় সে শামু রিক্সায় যাতায়াত করত। তার ছোট এক মেয়ে নবগত স্ত্রীর সাথে একই ক্লাসে পড়ে। বিয়ে প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে শামু সাংবাদিকদের জানান, সকল আইনগত দিক দেখে সে দুঃসম্পর্কে তার নাতনি মরিয়মকে বিয়ে করেন। সে অষ্টম শ্রেণীতে পড়লেও বয়স 20 বছর 3 মাস, এর প্রমাণাদি তার কাছে আছে। কিন্তু তাদের বিয়ে নিয়ে কিছু লোক ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন। নববধূ জানান, যে ছবি আমার স্বামীর সাথে আছে এটা আমার বাবা বলে কেউ কেউ ফেসবুকে দিচ্ছে, এটা কেমন কথা, আমার তো বাবা আছে, সে ঢাকায় থাকে। 60 বছরের বৃদ্ধকে বিয়ে করা প্রসঙ্গে সে জানায়, আমাদের দীর্ঘদিনের পরিচয়, যোগাযোগ ও প্রেম, এখানে বয়স কোনো বাধা নয়, আমি মরণ পর্যন্ত শামুর সঙ্গে থাকতে চাই। এর আগে বিয়ের বিষয়ে বুধবার মরিয়মের বাবা ইমাম হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, শামু একজন রিকশাচালক, তার ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে, সে আমার বাড়িতে কাজ করত, তার মেয়েও আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়ে, আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমার অনুপস্থিতিতে পরিবারে বিভিন্ন কাজ সে করে দিত, তাকে আমি খুব বিশ্বাস করতাম, সে আমার মেয়েকে নানা প্ররোচনা দিয়ে বিয়ে করেছে, এই বয়স্ক একটা লোকের সাথে আমার মেয়ে কীভাবে সংসার করবে, আর আমি গরিব বলে কারো কাছে বিচার পাচ্ছি না, তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে থানায় অভিযোগকারী কনের মা তাসলিমা আক্তার জানান, শামু আমাদের বাড়িতে কাজ করার সুযোগে এত বড় সর্বনাশ করবে তা ভাবিনি, তার বয়স 60, স্ত্রী ও 6 ছেলেমেয়ে রয়েছে, সে বিয়ের নামে আমার মেয়েটার জীবন তছনছ করে দিয়েছে, তিনি শামুর শাস্তি দাবি করেন। এদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার ওপর দিয়ে হঠাৎ কালবৈশাখীর ঝড় বয়ে গেছে, এতে 200+ ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। বিকেল 3:30টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে ঝড় বয়ে যায়। প্রায় 20 মিনিটের ঝড়ে উপজেলার 7 ইউনিয়নের 250 ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়। একই সঙ্গে পল্লী বিদ্যুতের বেশ কিছু তারের ওপর গাছ পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি বোরো ফসল এবং আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। আটপাড়ার সুনই গ্রামের বাসিন্দা হাসান ইকবাল বলেন, বিকেল 3:30টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখীর ঝড় শুরু হয়।
20 মিনিটের ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো সুনই ইউনিয়নের গুহাতলা, সুনই, মনসুরপুর, ইসাইল, বানিয়াজান ইউনিয়নের আটিকান্দা, চারিয়া, ইটাখোলা, কামতলা, পাহাড়পুর, মোবারকপুর, দুয়োচ ইউনিয়নের যোগিনগুয়া, গোপালপুর এবং চারগাতিয়া। এছাড়া উপজেলার অন্য চার ইউনিয়নেও ঝড়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ইউনিয়নের অন্তত 250 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুয়োচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সেলিম বলেন, কালবৈশাখী ঝড়ে বাড়িঘরের পাশাপাশি বোরো ফসল এবং ফলন্ত আম কাঁঠাল গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ায় বেশ কিছু সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহফুজা সুলতানা বলেন, ঝড়ে বেশ কিছু এলাকায় ঘরবাড়ি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরদিকে নরসিংদী রায়পুরায় স্কুল ছাত্রী সোনিয়া আক্তার মারার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা। সন্ধ্যায় নরসিংদীর ভেলানগরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন স্কুল ছাত্রী হত্যা মামলায় প্রধান আসামি উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার ফাঁসি দাবি করে নিহতের পরিবার। এদিকে পৃথক একটি মামলায় বাবুল মিয়াকে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। নিহত স্কুল ছাত্রীর মা জ্যোৎস্না সংবাদ সম্মেলনে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁদপুর ইউনিয়নের গ্রাম্য মোড়ল আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া আমাদের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় গত 28 মার্চ তিনি দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালান। ওই সময় বাবুল মিয়া আমার স্বামীকে মারপিট করতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে আমার মেয়ে সোনিয়া এগিয়ে গেলে তাকে টেটাবিদ্ধ করে হত্যা করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করার পর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে, জীবননাশের হুমকি দিচ্ছে, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলন নিহত স্কুল ছাত্রীর বাবা জালাল মিয়া, চাঁদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শুকুর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাঁদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শুকুর আলী বলেন, বাবুল মিয়া পুরো গ্রামে বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে। তার কর্মকাণ্ডে বাধা দিলেই সে গ্রামের মানুষের উপর অত্যাচার করে। সে মুক্তিযোদ্ধা অফিসে ভাঙচুর করেছে, তার কোনো বিচার হয়নি। এর আগেও সে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিল, তার নামে মামলাও আছে, আমরা তার ফাঁসি দাবি জানাচ্ছি। নিহত সোনিয়া আক্তার রায়পুর উপজেলার চাঁদপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও সদাকর কান্দি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গত 28 মার্চ বাবুল সমর্থকেরা টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়িঘর ভাঙচুর করে। তারা জালাল মিয়া নামে এক ব্যক্তিকে মারধর করতে থাকলে তার স্কুল পড়ুয়া মেয়ে সোনিয়া আক্তার এগিয়ে আসে। এ সময় প্রতিপক্ষের লোকজন সোনিয়াকে টেটাবিদ্ধ করে। 3 দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে প্রধান আসামি করে রায়পুরা থানায় হত্যা মামলা করা হয়। অপরদিকে পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধী মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী আব্দুল হালিম বাবুল 55 বছর ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। বৃহস্পতিবার রাত 1টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। বাবুলের ভাই সালাম বাহাদুর জানান, গত কয়েকদিন আগে বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বলেছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। সে অবস্থায় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রেখে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। তাকে আসামিদের কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় নিরাপত্তার জন্য তার সঙ্গে নিয়মিত পুলিশ ফোর্স থাকত, তাই তাকে সাধারণ সেবা দেওয়া সম্ভব হয়নি। এমনকি পুলিশি নিরাপত্তার কারণে তাকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করাতে পারেনি। সুচিকিৎসার অভাবে আমার ভাই আব্দুল হালিম বাবুল মারা গিয়েছেন। আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। পুলিশ পাহারার কারণে তার সাধারণ জীবনযাপনে ব্যাহত হয়েছে। এমনকি এই নিরাপত্তার কারণে তার উন্নত কোনো চিকিৎসাও করাতে পারি নাই। প্রিয় ভিউয়ার্স, নবদম্পতি হিসেবে ভাইরাল সেই নানা নাতনিকে এখনই আলাদা করে দেওয়া উচিত বলে মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।